হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আমি আপনাদেরকে কিছু গাড়ি দেখাবো। তো বর্তমানে আমরা যে শোরুমে আছি, শোরুমের নাম হচ্ছে মদিনা কার কালেকশন। আর যদি এই শোরুমের আমি অ্যাড্রেসের কথা বলি, লোকেশনের কথা বলি, এটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের চার রাস্তার মোড়ের একটু পাশে। তো আমি এই শোরুমের গুগল ম্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ফলো করে এখানে আসতে পারেন। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো এই শোরুম থেকে আপনারা মূলত 3.5 লাখ 4 লাখ টাকা থেকে শুরু করে আপনারা 10-15-20 লাখ টাকা করে আপনার গাড়ি পেয়ে যাবেন। তো এই শোরুমে প্রায় সবসময় 10-15টার মতো গাড়ি থাকে শোরুমের ভিতরে বাইরে মিলিয়ে। তো আপনারা চাইলে কিন্তু অনেকগুলো ভ্যারাইটি, অনেকগুলো কালেকশন থেকে নিজের গাড়িটা পছন্দ করে নিতে পারেন গাড়ি। তো বন্ধুরা, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে কেমন ব্লগ দেখতে চান আপনাদের প্রিয় চ্যানেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যেন। আর আমি চেষ্টা করবো যে গাড়িগুলোর প্রাইস সম্পর্কে এবং বেসিক স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদেরকে জানাতে। চলেন শুরু করা যাক আজকে ভিডিও। ইয়েস, হ্যালো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে শোরুমের সবচেয়ে কম দামি গাড়িটি দেখাচ্ছি। এর হচ্ছে টয়োটা স্টারলেট। তো এটার কত মডেল ভাইয়া? 95। আর রেজিস্ট্রেশন? 2001। আচ্ছা, আর বন্ধুরা, এটা 2001 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। আর এটা হচ্ছে একটা 1300 সিসি স্টারলেট। সো আমি এখন ডোর ওপেন করে আপনাদেরকে গাড়িটার টোটাল ইন্টেরিয়রটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার দামটা অনেক কম। এটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 3,50,000 টাকা, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তো বন্ধুরা, আমি কম দামি গাড়ি এই জন্য দেখাচ্ছি যে আপনারা ভিডিও নিচে কমেন্ট করেন যে আমি নাকি সবসময় বেশি দামি গাড়িগুলোই দেখাই। তো আজকে আমি আপনাদেরকে কিছু কম দামি গাড়ি দেখাচ্ছি, যাতে করে আপনাদের ক্রয়ের ক্ষমতা বা ক্রয় সীমার মধ্যে থাকে। তো এটার প্রাইস চাওয়া হচ্ছে 3,50,000 টাকা। এটা কোনো ফিক্সড কোনো অ্যামাউন্ট না, তাই নাকি? এটা আপনারা এখানে এসে দামাদামি করে আপনারা নিতে পারবেন। তো আমি এখন এটার পেছনের সিটটা দেখাচ্ছি। পেছনের সিটটা এমন দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওকে, খুবই সুন্দর। এবং যারা কিনা আসলে শখের জন্য, মানে চালানোর জন্য প্রথম গাড়ি হিসেবে নিতে চান, যাদের বাজেট একদমই কম, 3,00,000-3,50,000-এর মতো, তারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন। এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 3,50,000 টাকা। তো এটার পাশে আর একটা প্রোবক্স গাড়ি আছে, এটা হচ্ছে টয়োটা প্রোবক্স TX। এস ইউ ক্যান সি, এটার মডেলটা হচ্ছে 2003 সালে এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2010 সালে। এটা হচ্ছে একটা 1500 সিসির গাড়ি, এস ইউ ক্যান সি, এবং VVT ইঞ্জিন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে 90 লিটারের CNG ইউজ করা হয়েছে। তো গাড়িটার টোটাল আউটলুকসটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে একটা 27 সিরিয়ালের গাড়ি। তো এটা যেহেতু একটু দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি পাশাপাশি, এটা দরজাটা খোলা যাচ্ছে না, 6,80,000 টাকা। তো এটার আউটলুকসটা আমি এখন আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা টয়োটা ফিল্ডার গাড়ি। যারা কিনা কম দামের মধ্যে একটু গাড়ি খুঁজছেন টয়োটা ফিল্ডার, তারা চাইলে এটা দেখতে পারেন। টোটাল গাড়িটার আউটলুকসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর 17 সিরিয়াল একটা গাড়ি, এবং এটা 2002-এর মডেল এবং 5-এ রেজিস্ট্রেশন করা হয়েছে, 1500 সিসির একটা গাড়ি। সো এটার এভরিথিং ইজ ওকে, এবং 60 লিটারের CNG করা আছে, পেপার্স আপ টু ডেট আছে। তো এটার ইন্টেরিয়রটা এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। বন্ধুরা, এ হচ্ছে গাড়িটার ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন। টয়োটা ফিল্ডার বাংলাদেশের জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা, তো আপনারা চাইলে এটা দেখতে পারেন। তো এটার ইন্টেরিয়রটা হচ্ছে এমন। আর পেছনের আমি সিটটা দেখাচ্ছি, পেছনের সিটটা হচ্ছে এমন দেখতে পাচ্ছেন, অনেক ফ্রেশ একটা গাড়ি। আচ্ছা, এটার প্রাইস কত ভাইয়া? 8,85,000 টাকা। তো এখানে প্রাইস কোনো ফিক্স না, আপনারা এখানে আগে আসেন। হ্যালো বন্ধুরা, তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি XUX, এবং এটা হচ্ছে 2010-এর মডেল এবং 15-তে রেজিস্ট্রেশন করা হয়েছে, একটা 20 সিরিয়ালের গাড়ি। তো অনেকে কমেন্ট করেছিলেন যে XUX দেখাতে। তো এটার কেমন ফ্রেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার ইন্টেরিয়রটা। সো ওকে, এজ ইউ ক্যান সি, এ হচ্ছে গাড়িটার টোটাল লুকসটা।
খুবই ফ্রেশ মাশাল্লাহ। এটা আপনারা প্রাইস কত যাচ্ছেন? 13 লাখ 80। ওনারা চাচ্ছেন তেলের গাড়ি না, সিএনজি করে নেই? আচ্ছা বন্ধুরা, এই হচ্ছে গাড়িটার পেছনের সিটের লুকসটা, আপনারা এমন পেয়ে যাবেন। আমরা একটু এটার ইঞ্জিনটা দেখতে চাই, একটু ইঞ্জিনটা দেখার ব্যবস্থা করে দেন আমাদেরকে। ওকে বন্ধুরা, তো গাড়িটার ইঞ্জিনটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিভিটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বরাবরের মতোই। সো দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কতটা ফ্রেশ আছে। এটার লুকসটা আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা এমন লুকস পেয়ে যাবেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি হচ্ছে এক্স করলা। আর এটা হচ্ছে এক্স করলা 2004 মডেল এবং 9 রেজিস্ট্রেশন করা একটি গাড়ি। আর এটার সিসিটা হচ্ছে 1500। আর ইন্স্যুরেন্স, ট্যাক্স, টোকেন সব কিছু আপ টু ডেট আছে। আর এটার সিরিয়াল নাম্বার হচ্ছে 23। তো এটার কেমন এটা আমরা আপনাদেরকে একটু ভিতরটা দেখাচ্ছি, এটা ইন্টেরিয়রটা কেমন। তো এটা ইন্টেরিয়রটা দেখাচ্ছি প্রথমে আমি আপনাদেরকে। ওকে, আপনারা এমন ইন্টেরিয়র পাবেন। সো আমি এখন আপনাদেরকে একটু কাছ থেকে গাড়িটা টোটাল ইন্টেরিয়র এবং আউটলুকসটা দেখিয়ে দিচ্ছি। ট্রাফিং প্রাইস হচ্ছে 10,75,000 টাকা। বন্ধুরা, আমি যেহেতু আসলে অনেকগুলো গাড়ি দেখাচ্ছি, আসলে সবগুলো গাড়ির আসলে খুঁটে খুঁটে সব কিছু দেখানো তো সম্ভব না। তো এখানে প্রায় 10-11টার মতো গাড়ি আছে। তো আমি যদি সব কিছু দেখাতে যাই অনেক লং ভিডিও হয়ে যাবে, তখন আপনারা অনেক বোর ফিল করবেন। সেজন্য আমি জাস্ট বেসিক ইনফরমেশন এবং প্রাইসটা আপনাদেরকে শেয়ার করতেছি। একটু ইঞ্জিনটা দেখতে চাই ভাইয়া, ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে। এ হচ্ছে গাড়িটার ইঞ্জিনটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, ভিভেটে ইঞ্জিন, 1500 সিসির গাড়ি। হ্যালো বন্ধুরা, তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি টয়োটা অ্যাভেঞ্জার। তো যারা কিনা 7 সিটার গাড়ি খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন, চমৎকার একটি গাড়ি 7 সিটার এক্সেস সিরিয়ালের। এখানে দেখতে পাচ্ছেন প্রোটেকশন হেডল্যাম্প আসছে, ফগ ল্যাম্পও আসছে এবং সামনে কিন্তু একটা বাম্পার লাগানো আছে। সো এখন এটার আমি ভিতরের ইন্টারভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে 2010 মডেল এবং 11 রেজিস্ট্রেশন করা হয়েছে। ওকে, এজ ইউ ক্যান সি খুবই একটা লাভলি ইন্টেরিয়র। ওকে, সো এটার আমি এখন পেছনের সিটগুলো দেখাচ্ছি। অনেক বড় গাড়িটা আসলে দেখতে পাচ্ছেন, 7 সিটার। চমৎকার একটা গাড়ি। বন্ধুরা, গাড়িটির প্রাইসটা হচ্ছে 12,75,000 টাকা, নট ফিক্সড অ্যামাউন্ট, কথা বলার অবশ্যই অপশন আছে। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টয়োটা অ্যাপ্রিমিও, 2002 মডেল এবং 7 রেজিস্ট্রেশন করা হয়েছে, 1500 সিসির একটা গাড়ি এবং 19 সিরিয়ালের। এবং এটার প্রাইসটা হচ্ছে 11,75,000 টাকা। প্রথমে আমি এটার ইন্টেরিয়রটা দেখাচ্ছি আপনাদেরকে, একটা লাভলি একটা ইন্টেরিয়র এজ ইউ ক্যান সি। এখানে ভিতরে কিন্তু উডেন ফিনিশিং দেওয়া আছে। অনেকে আসলে গাড়ির মধ্যে সিগারেট খায়, তো সিগারেটের ধোঁয়াগুলো কিন্তু এখান দিয়ে মানে বের হয়ে যাবে। সো গাড়িটার ইন্টেরিয়রটা আমি আপনাদেরকে দেখাইলাম, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটার পেছন সিটটা, আপনারা এমন পেছনের সিট পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো এটার প্রাইসটা এটা খুব বেশি না, মাত্র 11,75,000 টাকা। মাশাল্লাহ গাড়িটার কন্ডিশন বেশ ভালো। অ্যাজ ইউ ক্যান সি এই শোরুমে অনেক গাড়ি আছে, এই যে এখানে আছে, বাইরে আছে, এখানে কাজ হচ্ছে গাড়ির। মোটামুটি অল টাইম 10-15টার মতো গাড়ি থাকে এই শোরুমে। বন্ধুরা, এখন আমরা কথা বলবো এই শোরুমের ওনার ভুল ভাইয়ের সাথে। তো ভুল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাদের শোরুমটার সম্পর্কে কিছু বলেন, যে আপনারা সার্ভিস কীভাবে দিচ্ছেন? আমরা মূলত সার্ভিস দিচ্ছি যেহেতু পুরাতন গাড়ি সেল করি, সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছি, 6 মাসে একটা ফ্রি সার্ভিস দিয়ে থাকি। আচ্ছা। এবং পেপার্স, বডি এগুলো 100% আমরা মানে সাপোর্ট দিয়ে থাকি। আচ্ছা। এটা হচ্ছে
চেষ্টা করি যে বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকে, সেই দিকটা আমরা খেয়াল রাখি, এবং পেপারসের দিক থেকে মানে 100% আমরা চেষ্টা করি যে যাতে কোনো ঝামেলা না পড়ে ক্লায়েন্ট। আচ্ছা, সেই দিকটা কেউ যদি আমার ভিডিও দেখে কেনার জন্য আসে বা দেখার জন্য আসে, আপনারা কীভাবে সাপোর্ট দিবেন? অবশ্যই তাকে আমরা গাড়িগুলো দেখাবো এবং গাড়ির ভিতরে কী কী আছে, সমস্যা আছে বা সুবিধা আছে সব সম্পূর্ণ আমরা জানাবো তাদেরকে। আর আপনাদের এমনিতে তো অনেকগুলো মাশাআল্লাহ 10-15টা তো অলরেডি গাড়ি থাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এগুলোর মধ্যেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা কোনো কাগজ সমস্যা আছে কিনা? আশা করি আমরা এগুলো আমরা নিজেরা আগে ভেরিফাই করি, যেহেতু পুরাতন গাড়ি ব্যবসা করলাম, আগেই বলেছি যে পুরাতন গাড়ি ব্যবসা করি, আমরা নিজেরা আগে ভেরিফাই করি পেপারস এবং গাড়ির বডিতে। আপনাদের কাছে আজকের এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে? তো বন্ধুরা, পরবর্তীতে কেমন ব্লগ দেখতে চান, কেমন ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানান। আর আমার জন্য দোয়া করবেন যাতে করে এরকম টাইপের ব্লগ, এরকম টাইপের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। টাটা অ্যান্ড টেক কেয়ার।